নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। সঙ্গে রয়েছে আমি অপরাজিতা। প্রথমেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। ডিলিমিটেশনের কোনো খসড়া সরকারিভাবে প্রকাশিত হয়নি, জানালেন মুখ্যমন্ত্রী। আজ থেকে শুরু হল ঐতিহ্যবাহী বারুণী মেলা। বার্মিজ সুপারি পাচারের দায়ে আটকদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। ডিলিমিটেশন সংক্রান্ত কোনো খসড়া তালিকা প্রকাশিত হয়নি বলে জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি আজ বিধানসভায় বলেন, নির্বাচন কমিশন এ ধরনের কোনো তালিকা প্রকাশিত করেনি। অসমে এই প্রক্রিয়া শুরু হবে আগামী 26 মার্চ। এদিন নির্বাচন কমিশনের এক বড় দল অসমে আসবে, তাই খসড়া তালিকা সংক্রান্ত যেসব খবর প্রকাশিত হয়েছিল সেগুলি আসলে কোনো ভিত্তি নেই বলে জানান তিনি। অসমত ডিলিমিটেশনৰ প্ৰক্ৰিয়া 1 জানুৱাৰীৰ পৰা আৰম্ভ হৈছে। কেতিয়া শেষ হ'ব সেই বিষয়ে ৰাজ্য চৰকাৰে এইকাৰণেই ক'ব নোৱাৰে যে ডিলিমিটেশ্যনৰ প্ৰক্ৰিয়াটোৰ লগত ৰাজ্য চৰকাৰ প্ৰত্যক্ষ বা পৰোক্ষভাৱে জড়িত নহয়। ভাৰতৰ নিৰ্বাচনী আয়োগ এটা সাংবিধানিক সংস্থা আৰু সাংবিধানিক সংস্থাই কৰা কাম কাজৰ লগত ৰাজ্য চৰকাৰ সাধাৰণতে জড়িত হৈ নাথাকে। ৰাজ্য চৰকাৰৰ কাম এটাই হ'ব যে আমাক যি ধৰণে পৰিসংখ্যা বিচাৰে, ডেটা বিচাৰে, সেইখিনি আমি তেওঁলোকক এজ ইট ইজ চেঞ্চাছত যি ধৰণে ৰিফ্লেক্ট কৰা হৈছে আমি তেওঁলোকক জনাই দিব লাগিব। দ্বিতীয়তে, অসমত ডিলিমিটেশ্যনৰ এখন তথাকথিত খচৰা বাতৰি কাকতসমূহত প্ৰচাৰ হৈ থাকে। মই বিধানসভাৰ মজিয়াৰ পৰাই আনুষ্ঠানিকভাৱে সেই খচৰাখন কোনো বিধানসন্মত নহয় বা সেই খচৰাখনৰ লগত নিৰ্বাচনী আয়োগৰ কোনো অথৰিটি সেই খচৰাখনৰ লগত জড়িত নহয় বুলি মই আনুষ্ঠানিকভাৱে ক'ব খোজোঁ। সংবাদ মাধ্যমৰ এটা মুখৰোচক বাতৰিক বাদ দি এই বাতৰি কাকতত ওলাই থকা যি প্ৰস্তাৱিত বিধানসভা বা লোকসভা সমষ্টি, সেইটো চৰকাৰী স্বীকৃতি নহয় বা নিৰ্বাচনী আয়োগৰ ড্ৰাফ্ট নহয় বুলি মই নিশ্চিতভাৱে ক'ব পাৰোঁ। নিৰ্বাচনী আয়োগে জিৰ'ৰ পৰা নতুনকৈ এই গোটেই নিৰ্বাচনী সমষ্টি পুনৰগঠনৰ ব্যৱস্থাটো আৰম্ভ কৰিব আৰু তাৰ পৰিপ্ৰেক্ষিততে নিৰ্বাচনী আয়োগ প্ৰথমবাৰৰ বাবে অসমলৈ আহিব। সেইবাবে সন্দেহৰ মাজত থাকি যে এইটো সমষ্টি এনেকৈ বদলিব, এইটো সমষ্টি তেনেকৈ হ'ব, এই ধৰণৰ চিন্তা চৰ্চাৰে সমষ্টিৰ মানুহক ন্যায়সংগত অধিকাৰৰ পৰা বঞ্চিত কৰা উচিত নহয়। আজ থেকে শুরু হলো ঐতিহ্যবাহী বারুণী মেলা। আজ কাটিগড়ায় এই মেলার ফিতে কেটে সূচনা করলেন কাটিগড়ের সার্কেল অফিসার মিনার্ভা দেবী। এক মাস চলবে এই মেলা। গতকাল হয়েছে সিদ্ধেশ্বর কপিলাশ্রমে বারুণী স্নান। আজ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন মেলা পরিচালন কমিটির সভাপতি সন্দীপ পাল, প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন, নবেন্দু শেখর নাথ, কাতিরাল জিপি সভাপতির প্রতিনিধি সুব্রত ভট্টাচার্য, বিশ্বজিৎ মালাকার, স্বপন দেব। আর্জেন্ট মিটিং কল করা হয়েছে ম্যাডাম, আর্জেন্ট মিটিং কল করছিল। কালকে পয়লা বারণী আসিল, খুব বেশি বৃষ্টি আসিল, ওই হিসাবে কিছু মানুষে কিছু কমপ্লেন করছে। একজনে কমপ্লেন করেছে গাড়টা ফিস লাগিয়েছে, ফুড়ি গেছে। হ্যাঁ, যখন বৃষ্টি হয়েছে গতিকে এটাতে আমরা কালকের ফলে আমরা কিছু বস্তা উস্তা দিছি, যতটুকু পারছি এটা কাভার করছি। কিছু মানুষের হচ্ছে লাইট ইনসাফিসিয়েন্ট, লাইট যখন লাইট আমরা একদিনও লাগাইতাম, এবার তো আমরা পুরো 1 মাস হলেই লাগাই দিছি। হ্যাঁ, তাই লাইট তো আজকে পুরো ঠিকঠাক করা গেছে। আর মেলা
এটা কমপ্লেন আছে যে লেট্রিন বাথরুম কম আছে, লেট্রিন বাথরুম অ্যাকচুয়ালি একটু কম হয়েছে, যেটা আমরা দুই তিন দিনের ভিতরে এটা কমপ্লিটলি ম্যাডাম এটা গাইডলাইন দিয়েছেন, এটারে অন্তত ডবল করে নিবার লাগে, আমরা ঠিক এই হিসাবে এটারে দুই তিন দিনের ভিতরে যাতে ডবল হয়ে যাব। আর আশা করি আপনার সবার সহযোগিতায় যাতে মেলার যাতে কোনো গেমলিং, আমরা আগেও কইছি গেমলিং হইতো না, গেমলিং হইতে দিতাম না, গেমলিং যারা করবো তাদের সঙ্গে সঙ্গে পানিশমেন্টের ব্যবস্থা করা হবে। প্রত্যেক মিডিয়া বন্ধুর কাছেও এটা আমরা দেখুন বরাকবেলি একটা ঐতিহ্যপূর্ণ মেলা, যাতে আমরা কোনো বদনাম না হয়, আমরা যে কোনো ত্রুটি পাইলে আপনার সঙ্গে সঙ্গে জানাইবো, আমরা এটারে মিট আপ করার চেষ্টা করবো। আর আশা করি আপনার সহযোগিতায় এই একটা মাস আমরা খুব সুন্দর মতো কাটবো। বার্মিজ সুপারি পাচারের দায়ে ধৃত ছজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সন্তোষ নুনিয়া সহ এদের বিরুদ্ধে জোর করে অর্থ আদায় সহ নানা অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। গতকাল বার্মিজ সুপারি পাচারের দায়ে এদের গ্রেপ্তার করা হয়েছিল। এরা প্রায় সময় এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত থাকে এমন প্রমাণ পেয়েছে পুলিশ। গতকাল বাইপাস থেকে বার্মিজ সুপারি পাচারের সময় এদের গ্রেপ্তার করা হয়। শহরে যে উচ্ছেদ অভিযান চলছে তার সমালোচনা করল শিলচর জেলা কংগ্রেস। জেলা কংগ্রেস সভাপতি তমালকান্তি বণিক বলেন, আগাম না জানিয়ে এভাবে উচ্ছেদ ঠিক নয়। তিনি এই পদক্ষেপকে অমানবিক বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, উচ্ছেদের আগে নোটিশ দেওয়া উচিত ছিল প্রশাসনের। দেখুন, বর্তমানে শিলচর শহরের বিভিন্ন এরিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাজিস্ট্রেট নিয়ে মিউনিসিপ্যালিটির দল প্লাস আরো বিভিন্ন ডিপার্টমেন্ট মিলে বিভিন্ন জায়গায় উচ্ছেদ চালানো হচ্ছে। প্রশ্নটা হচ্ছে যে আজকে একদম আমরা বৃষ্টির দ্বারগোড়ায় এসে দাঁড়িয়েছি, এখনই সেটা করার জরুরি ছিল কি? এক। দ্বিতীয় বিষয়টা হচ্ছে, আমরা দেখেছি যে 71, 72, 73 জরিপ মতে অনেক জায়গায় জরিপ হয়েছে, কিন্তু সেই জায়গাতেও অনেক জায়গায় উচ্ছেদ করা হচ্ছে। এবং সবচাইতে বিষয়টা হচ্ছে, যেটা বলবো যে আজকের দিনে আপনারা ডিপার্টমেন্ট থেকে যাচ্ছেন, আপনারা উইদাউট নোটিশ, কিছু জায়গায় নোটিশ দিয়েছেন কিন্তু খুব কম সংখ্যক লোকের কাছে নোটিশটা পৌঁছেছে। আমি যদি শুধু অম্বিকাপুরটির কথাটাই বলি, চার্চ রোড থেকে অম্বিকাপুরটি এরিয়া অবধি, আপনারা বারবার বলছেন 23 তারিখে আপনারা নোটিশ দিয়েছেন, কিন্তু সেখানকার এলাকাবাসীর যে কথাবার্তা শুনে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে হার্ডলি 15-20% লোক নোটিশটা পেয়েছে, বাকিদেরকে গতকাল গত পরশু দিন গিয়ে ভাঙার সময় নোটিশগুলো হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে। এবার বিষয় হচ্ছে যে এখানকার আপনি উচ্ছেদ করছেন, ইটস ওয়েল অ্যান্ড গুড, দরকার, কারণ অনেকের জরিপ মতে এখানে ঢোকানো আছে, মানে খাসলেন ঢোকানো আছে, এটা জরুরি শহরের একটা শহর। সঙ্গে থাকুন, ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর। বিনা অপারেশনে দীর্ঘ 10 বছর যাবত গ্যারেন্টি সহ সুচিকিৎসা প্রদান করে চলছেন মা আয়ুর্বেদের সুচিকিৎসক ইন্দ্রজিৎ রায় ও চিকিৎসক বিশ্বজিৎ বালা। অর্শক ভগন্দর, নলিঘা, একশিরা এসব রোগের স্থায়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন 9476549840 এবং 9707955248। আমাদের ঠিকানা তারাপুর ইএনডি কলোনি পয়েন্ট, শিলচর। ফিরে এলাম বিরতির পর। সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বড়ভুইয়া 4টি রাস্তাসহ বাউন্ডারি ওয়ালের শিলান্যাস করলেন। রবিবার বৃষ্টি উপেক্ষা করে কাশীপুর পয়েন্ট থেকে নিয়ার গ্রাম রহিমের দোকান থেকে মণিপুরি বস্তি, 54 নং জাতীয় সড়ক থেকে রায়পাড়া, স্বাধীন বাজার থেকে এলআরএ রোড সংস্কারের কাজে মোট 2,06,00,000 টাকা মঞ্জুর হয়েছে। এছাড়া 41,18,000 টাকা মঞ্জুর হয়েছে কচুদরম ভেটেরিনারি হাসপাতালের বাউন্ডারি ওয়ালের জন্য। এদিন বিধায়ক পৃথক পৃথক অনুষ্ঠানে বক্তব্যে বলেন, দুর্নীতিমুক্ত প্রকল্প বাস্তবায়নে তিনি সচেষ্ট রয়েছেন। এদিন শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় ইঞ্জিনিয়ার, দলীয় কর্মকর্তা সহ সামিনুল হক, আওলাদ হোসেন লস্কর, সুফিয়ান লস্কর ছাড়াও আরও অন্যান্যরা। দুইজনের উপরে আমার ভরসা আছে, অফিসার, এফিসিয়েন্ট অফিসার,
পাবলিকের ইন্টারেস্টে ওনারা কাজ করে যাচ্ছেন। বিগত ফ্লাডের সময় আমরা যেভাবে সাপোর্ট পেয়েছি ভেটেরিনারি ডিপার্টমেন্ট থেকে, সেটা বিভাগের কাছে আমরা কৃতজ্ঞ। বিপদে অন্তত আমাদের পাশে ওনারা ছিলেন। আমাদের মেজর সমস্যা ছিল ভেটেরিনারি ডিপার্টমেন্ট থেকে আমরা সাপোর্ট পাওয়ার প্রয়োজন ছিল, সেই সময় ওনারা আমাদের পাশে চালিয়ে দিলেন। এই জন্য আমি ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাই। আগামী দিনেও আমরা দুর্যোগে কোনো দুর্যোগ না হোক আমি কামনা করি, যদি হয় ওনাদের সাহায্য পাবো এবং রেগুলার স্টাফ আগামী 4-5 দিনের মধ্যে দেবেন বলে আমি আশা করি। আর বাকি পিএইচির কাজ যতটা বাকি ছিল সব স্যাংশন হয়েছে। রমজানের ভিতরে রমজানের পরে সবগুলো ফাউন্ডেশন দেবো, সবগুলো কাজ হব। যদি কোনো জায়গাতে 30-20 পরিবারও লোক জলের জন্য কোনো প্রবলেম হয়, জল যায় না, সেটাও আমি আলাদা নতুন স্কিম নেবো, স্কিম নিয়ে করে দেবো। রাস্তাঘাটের জন্য ছোটো রাস্তার জন্য অসুবিধা হয়েছে, সেগুলো এই বছর কাজ হবে না, আগামী বছর করে দেবো। সুনাই পূর্বাঞ্চলের আপনাদের একটা স্বপ্ন ছিল এখানে একটা বড় প্রজেক্ট, দুইটা কথা, এক তো আইটিআই, আইটিআই আগামী সেশনে খুলে দেবো, আইটিআই মোটামুটি সেশনে কৈলাসবালা নেই আমাদের মধ্যে, কিন্তু কৈলাসবালার যে দান সেটা আমরা কোনোদিনই ভুলবো না। আমি গভর্নমেন্টের কাছে অনুরোধ করবো অপেনিং যেদিন হবে মুখ্যমন্ত্রী না হলে গার্জিয়ান মিনিস্টার আসবেন। হৃদয় সামাজিক সংস্থা নামের মতোই তার কাজ, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে হৃদয়। শুধু শিলচরেই নয়, এবার তারা পাড়ি দিয়েছেন সীমান্ত শহর করিমগঞ্জে। এদিন করিমগঞ্জের IMS প্রাঙ্গণে অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানটি বিশিষ্ট অতিথিরা হৃদয়ের সামাজিক কাজকর্ম নিয়ে আলোকপাত করেন। এদিন ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষামূলক নানা সামগ্রী তুলে দেওয়া ছাড়া ও বিভিন্ন সেবামূলক কাজের জন্য করিমগঞ্জের কয়েকটি সংগঠনকে পুরস্কৃত করা হয়। শহরের কিছু তরুণ তুর্কি ঘোড়া আমি ওদের মাঝে মাঝে বলি, এরা কিন্তু প্রত্যেকে কেউ চাকরি করছে, কেউ ব্যবসা করছে, এবং তাদের অনেকেই বিবাহিত, তাদের সন্তান আছে, কিন্তু আমরা জানি যে যে রাঁধে সে চুল্লো বাঁধে। ফলে যার বয়স যার করার নয়, যারা করেন না তারা কিছুই করেন না, বাড়িতেও দায়িত্ব জ্ঞান নেই, সমাজের কাছেও দায়িত্ব জ্ঞান নেই। হৃদয় এনজিওর যে তুর্কি ঘোড়াদের কথা বললাম, তারা কেউ কেউ আমার গুরুচরণ কলেজের প্রাক্তন ছাত্র, কেউ কেউ আমার ছোট ভাই, কিন্তু আপনারা শুনলে খুশি হবেন তারা সংসারের ক্ষেত্রেও খুব দায়িত্ববান। আমি বাবা মায়ের কাছে খুব দায়িত্ববান ছেলে, আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি এটা জানি আমি, এবং হৃদয় এনজিও এত সততার সঙ্গে ওরা কাজ করে যায়। কল্যাণটা ওদের ভূয়সী প্রশংসা করেন, আমি করি মানে করে আনন্দ পাই, আমাদের প্রশংসায় তাদের কিছু যায় আসে না। এবং সরকার সরকারি স্তরে সেটা কংগ্রেস আমল করুন আর বর্তমান আমল করুন, কোনোদিন কোনো সাহায্য ওরা প্রার্থনা করেনি এবং পায়ও। ওরা আগে এজেন্ডা ঠিক করে ফেলে যে আগামীতে যা করবো, এবং নিজেদের মধ্যেই ওরা বলে স্বতঃস্ফূর্তভাবে আমি 10,000 দেবো, আমি 5,000 দেবো, আমি 30,000 দেবো, আমি 50,000 দেবো। এবং আমি মনে করি এগুলো ওদের প্রতিদিনের পূজা, প্রতিদিনের নামাজ, কারণ আমরা ঘন্টা বাজিয়ে পুজো করলে। আজ পালিত হলো সারা বিশ্ব মুখ স্বাস্থ্য দিবস। মুখের ভিতর অসুখ সম্বন্ধে মানুষকে সচেতন করতে শিলচর ঘুঙ্গুর ড্যান্টাল কলেজে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এতে মুখের সচেতনতার গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়। এই উপলক্ষে সুস্থ মুখ সুস্থ শরীর শীর্ষক এক পদযাত্রার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ড্যান্টাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডক্টর মঞ্জুলা দাস, ডক্টর পুরবী দাস, ডক্টর টিউলিপ চক্রবর্তী, ডক্টর অনেশা কর প্রমুখ। ৱৰ্ল্ড অৰেল হেলথ ডে 20 মাৰ্চত সদায় গোটেই দুনিয়াত যিমান ডেণ্টিষ্টে চবেই এই দিনটো চেলিব্ৰেট কৰে, আৰু আজিৰ দিনটোত আমি ইয়াত গভৰ্ণমেণ্ট ডেণ্টেল কলেজ শিলচৰৰ পৰা এটা এৱেৰনেছ ৰেলি অৰ্গেনাইজ কৰিম, যোনটো ৰেলিত গোটেই ষ্টুডেণ্টছবিলাকে আজি ওচৰৰ পাজৰৰ চব জেগাত গৈ পেলাই এটাই খালি নিজৰ নাৰা আছে, যোনটো হ'ল স্বাস্থ্যমুখ স্বাস্থ্য শৰীৰ। তো সেইটো নাৰা লৈ পেলাই আমি গৈ আছোঁ, আৰু 2 নম্বৰটো হ'ল দাঁত ভাল যদি চব ভাল। তো সেইকাৰণে আজি 20 মাৰ্চত ৱৰ্ল্ড হেলথ ডে চেলিব্ৰেট কৰিবৰ কাৰণে গভৰ্ণমেণ্ট ডেণ্টেল কলেজ শিলচৰে আজি এটা ৰেলী অৰ্গেনাইজ কৰিছে, শিলচৰ মেডিকেল কলেজৰ পৰা আৰম্ভ কৰি পেলাই ঘুঙ্গুৰ গোটেই এৰিয়াটোত এৱেৰনেছৰ কাৰণে।
আজি অরেল হেলথ ডে 20 মার্চ 2023। ইয়াত উপস্থিত হয়ে মই বড় সুখী বোধ করছো আর মোর ভাল লাগিছে যে ইমান কণ কণ লড়া ছোৱালীয়ে রেলীত ভাগ লৈছে, স্টুডেন্টস বিলাকে, সব স্টুডেন্টসে, আর দেখিছো সবর ভিতর মানে খুব একটা ফুর্তি আছে যে আমি রেলী যাম। ভারত সরকারের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় শিলচর এনআইটির সহযোগিতায় ডিজাইন ও উদ্ভাবনের উপর দুদিনের এক কর্মশালার আয়োজন করা হয়। উদ্বোধন করেন এনআইটির শিলচর ভারপ্রাপ্ত ডিরেক্টর পার্থসারথী চৌধুরী, রেজিস্ট্রার কে এল বৈষ্ণব, স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিন প্রাণজিৎ বর্মন, শিল্প বিশেষজ্ঞ কল্যাণ দাস, ডক্টর মানস কুমার বড়া, ডক্টর বিপুল দাস প্রমুখ। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। ডিলিমিটেশনের কোনো খসড়া সরকারিভাবে প্রকাশিত হয়নি, জানালেন মুখ্যমন্ত্রী। আজ থেকে শুরু হলো ঐতিহ্যবাহী বারুণী মেলা। বার্মিজ সুপারি পাচারের দায়ে আটকদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।